রেশন দুর্নীতি মামলায় ইডির তদন্তকারী অফিসারকে সরিয়ে দেওয়া হলো ইডি সূত্রে জানা গেছে যে ওই তদন্তকারী আধিকারিকের জায়গায় অন্য আরেক আধিকারিককে নিয়ে আসা হয়েছে আর তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে গিয়েছে এমন কি হলো যে কারণে তদন্তকারী আধিকারিককে হঠাৎ করে বদল করা হলো এতদিন রেশন বণ্ডন দুর্নীতি মামলায় তদন্ত করছিলেন রবীন্দ্র দাহিয়া সন্দেশখালীর সরবেড়িয়া গ্রামে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডির অফিসাররা মাথা ফেটেছিল রক্ত ঝরেছিল গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ইডির তিনজন অফিসারকে সেই ঘটনার পর রাজ্যে এসেছিলেন ইডির ডিরেক্টর রাহুল নবী দফায় দফায় বৈঠক করেছিলেন সিআরপিএফের সঙ্গে রাজ্যপাল সেভি আনন্দ বোসের সঙ্গেও বৈঠক করেছিলেন ইডির ডিরেক্টরের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অধিকর্তা কলকাতা থেকে ঘুরে যাওয়ার পরেই এবার রেশন দুর্নীতির মামলার তদন্তকারী আধিকারিক বদল করা হলো। সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে রবীন্দ্র দহিয়ার বদলে দায়িত্বে আসছেন প্রশান্ত চন্দ্রে তবে কেন এই রদ বদল তা নিয়ে ইডি এই বিষয়ে কিছুই জানায়নি সূত্র মারফত জানা গিয়েছে যে এই রবীন্দ্র দহিয়ার সঙ্গে নাকি সি আর পি জওয়ানদের কোয়ার্ডিনেশনের অভাব ছিল সিআরপিএফ এর আধিকারিকের অভিযোগ ছিল যে সেদিন ইডির আধিকারিকদের সঙ্গে তাদের সমন্বয়ের অভাব ছিল তাই যে কারণে গোটা বিষয়টি হাতের বাইরে চলে যায় এই নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেছেন আমার কালিক দেখাবো আপনাদের রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির তদন্তকারী অফিসার বদল ইডি সূত্রে খবর এই তদন্তকারী অফিসারকে বদল করা হয়েছে এবং তার জায়গায় অন্য অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে এতদিন এই রেশন বন্টন মামলার দায়িত্বে ছিলেন অর্থাৎ ইডিতে আহ যে অফিসার এই তদন্তের দায়িত্ব ছিলেন তিনি রবীন্দ্র দাহিয়া কিন্তু ইডি সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে এই মুহূর্তে তাকে সরিয়ে এই দায়িত্ব দেওয়া হয়েছে প্রশান্ত চন্দ্রিল নামে অন্য আরেক অফিসারকে যেটা আমরা ইডি সূত্রে জানতে পাচ্ছি যে এই রবীন্দ্র দাহিয়ার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ হয়তো এসেছে এবং যে কারণেই এই পরিবর্তন তবে এ বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে ইডি কিছু জানায়নি বা যেটা ইডির আরেকটা অংশের সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি যে এই যে প্রশান্ত চন্দ্রিল যার কথা বলা হচ্ছে তাকে কিন্তু আগেই দায়িত্ব দেওয়া হয়েছিল রবীন্দ্র দাহিয়ার সঙ্গে একসাথী তারা দুজনে ছিল এই মুহূর্তে রবীন্দ্র দাহিয়াকে অন্য আরেকটি তদন্তের দায়িত্বে দেওয়া হয়েছে ফলে এই মুহূর্তে শুধুমাত্র প্রশান্ত চান্দ্রিলি কিন্তু এই যে রেশন দুর্নীতি তার তদন্ত করবে এই ঘটনার সূত্রপাত কোথায় না এই ঘটনা যদি আমরা দেখি গত পাঁচই জানুয়ারি যে ঘটনা হয়েছে অর্থাৎ গত পাঁচই জানুয়ারি রবীন্দ্র দাহিয়ার কিন্তু রেড করতে গেছিলো শেখ শাহজাহানের বাড়িতে অর্থাৎ সন্দেশকারীদের শেখ শাহজাহানের বাড়িতে যেখানে আমরা দেখলাম দেখতে পেয়েছিলাম যে উত্তেজিত জনতা ইডি আধিকারিকদের ওপরে হামলা চালায় তিনজন ইডি আধিকারিক সেখানে আক্রান্ত হয় কিন্তু যেটা অভিযোগ হচ্ছে যে সেখানে ইডি আধিকারিক হিসেবে যিনি মূল দায়িত্বে ছিলেন অর্থাৎ এই রবীন্দ্র দাহিয়া তার সঙ্গে এর একটা অভাব ছিল পাশাপাশি এটাও যেটা আহ জানা যাচ্ছে যে রবীন্দ্র দাহিয়া ঘটনাস্থল থেকে চলে গেছিলেন এবং আহ সেক্ষেত্রে অন্য যে আধিকারিকরা ছিলেন তারা কিন্তু সেই সময় ঘটনাস্থলেই থেকে গেছিলেন তো আমরা দেখলাম এর পরবর্তী ক্ষেত্রে কি হলো না ইডির যিনি ডিরেক্টর তিনি কিন্তু এলেন ইডির যেটা কলকাতার সদর দপ্তর সেখানে বিভিন্ন এজেন্সির সাথে অর্থাৎ সিকিউরিটি এজেন্সির সাথে যারা সিকিউরিটি প্রোভাইড করে মূলত যখন ইডি রেডে যায় যেমন সি বা সিআইএসএফ এদের যারা উচ্চপদস্থ কর্তা তাদের সঙ্গে মিটিংয়ে বসেছিলেন এবং সিকিউরিটি নিয়ে আলোচনা করেছিলেন সেখানেও কিন্তু যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে সি এর থেকে যিনি এসেছিলেন অর্থাৎ সি আরপিএফের অধিকর্তা তিনি কিন্তু অভিযোগ করেছিলেন যে সেদিনের ঘটনায় সিআরপিএফের সঙ্গে ইডির সমন্বয়ের অভাব ছিল এরকম বিভিন্ন কারণেই হয়তো রবীন্দ্র দাহিয়া তাকে আপাতত এই যে দায়িত্ব অর্থাৎ এই তদন্ত রেশন বন্টন দুর্নীতির যে তদন্ত যার তার অধীনে ছিল আমরা দেখেছিলাম যে যখন জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে রেড করতে যাওয়া হয়েছিল সেখানে কিন্তু রবীন্দ্র দাহিয়া তিনি নিজে সেই রেডকে নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি সারাদিন এই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ছিলেন পাশাপাশি যখন তাকে অ্যারেস্ট করা হয় তখন রবীন্দ্র দাহিয়া নিজেই তাকে অ্যারেস্ট করে নিয়ে বেরিয়েছিলেন এবং পরবর্তীতে আমরা এটাও দেখেছি যে যখন জ্যোতিপ্রিয় মল্লিককে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে বা মেডিকেলের করাতে নিয়ে যাওয়া হয়েছে এই সমস্ত সময় কিন্তু রবীন্দ্র দাহিয়া সেই কোর্টে যেত এবং সেই যে প্রিয় মল্লিককেও নিয়ে যেত এবং এই পুরো যে ঘটনা এই পুরো ঘটনার তদন্ত ভার কিন্তু এই রবীন্দ্র দাহিয়ার উপরেই ছিল কিন্তু এখন যেটা আমরা ইডি সূত্রে মারফত জানতে পারছি যে এই রবীন্দ্র দাহিয়াকে আপাতত এই তদন্ত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার বদলে প্রশান্ত চন্দ্রের আরেকজন একই পদমর্যাদার অফিসার ইডি আধিকারিক তাকে কিন্তু এই দায়িত্বভার দেওয়া হয়েছে এবং সে এই রেশন বন্টন দুর্নীতির তদন্ত আপাতত এগিয়ে নিয়ে যাবে এরকমটাই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি যদিও আমি আবারও বলছি এখনও কিন্তু ইডির তরফ থেকে এই নিয়ে রকম কোনো সরকারি বিজ্ঞপ্তি দেওয়া হয়নি বা এই নিয়ে কোনোভাবেই কিন্তু সংবাদ মাধ্যমকেও তারা সরাসরি কিছু বলেনি আমরা সূত্র মারফত যেটুকু জানতে পাচ্ছি সেটুকুই আমরা বলছি যে রবীন্দ্র দাহিয়া যে এই দায়িত্বে ছিল রেশন বন্টন দুর্নীতির আপাতত তাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার বদলে প্রশান্ত চান্দ্রিলকে দায়িত্ব দেওয়া হচ্ছে যদিও আমি আবারও বলছি ইডির ও অপর একটি সূত্র থেকে কিন্তু শোনা যাচ্ছে যে প্রশান্ত চন্দ্রিল কিন্তু আগে থেকেই রবীন্দ্র দাহিয়ার সঙ্গে এই দায়িত্বে ছিলেন বর্তমানে রবীন্দ্র রবীন্দ্র দাহিয়াকে অপর আরেকটি দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার জন্যই প্রশান্ত চন্দ্রল আপাতত একা এই তদন্ত এগিয়ে নিয়ে যাবে তবে যতক্ষণ পর্যন্ত না ইডি অফিসিয়ালি এই জিনিস জানাচ্ছে বা যতক্ষণ না কোটে কোর্টে পরবর্তী এই তদন্তের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা বলতে পারবো না যে অফিসিয়ালি এই পরিবর্তন করা হয়েছে বা কেন এই পরিবর্তন করা হয়েছে তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে বা যে প্রশ্নটা কিন্তু বারবার উঠছে যে সন্দেশখালীর ঘটনারই কি জের এবং তার জন্যই কি এই পদপরিবর্তন যদিও সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত ইডি অফিসিয়ালি কিছুই কনফার্ম করছে না অরিন্দম ভট্টাচার্য আজ তাক বাংলা কলকাতা সূত্র মারফত জানা যাচ্ছে সন্দেশখালীর ঘটনায় সিআরপিএফ এর সঙ্গে সমন্বয়ের অভাবের তত্ত্ব উঠে আসছে ঘটনার সময় বাকি আধিকারিকদের অরক্ষিত রেখে চলে যাওয়ার অভিযোগ উঠে আসছে বলেও সূত্রের দাবি এর পাশাপাশি আরও কিছু অভিযোগ উঠে এসেছে বলে জানা যাচ্ছে যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদের তরফে সরকারিভাবে এখনও এই বদল নিয়ে কোনো বক্তব্য জানানো হয়নি তবে সূত্রের দাবি এটি অধিকর্তার সঙ্গে বৈঠকে আইজি সিআরপিএফ ঘটনার জন্য এরের দিক থেকে সমন্বয়ের অভাবকেই দায়ী করেছে এই নিয়ে আরও একটি প্রতিবেদন তুলে ধরা হয়েছে দেখা আপনাদের অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছে আজতাক বাংলা